subscribe now and press the bell icon. Never miss an update. যদি তাকে নাই পাবো তাহলে দেখা হওয়াটা কি খুব দরকার ছিল? উপর থেকে যদি জুড়ি নাই লেখা ছিল তাহলে সে কেন এত আপন হলো? একটা মানুষ দুম করে জীবনে চলে এসে সবটা জুড়ে থাকার পর যদি তার চলে যাওয়াই মেনে নিতে হবে তাহলে কি খুব দরকার ছিল তার আসার? এত প্রশ্নের উত্তর দেবে কে? সবটা দিয়ে ভালোবাসার পরও যদি তাকে হারাতে হয় শুধুমাত্র তার প্রতিষ্ঠিত না হতে পারার জন্য, এর চেয়ে কষ্টের আর কি আছে একটা মেয়ের জীবনে? জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হিসেবে পাওয়া তার প্রিয় মানুষটাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যেতে হবে, এটা ভাবলে যেন দুমড়ে মুচড়ে বুকের পাঁজরটা ভেঙে দুভাগ। আচ্ছা, ভালো থাকার জন্য কি খুব বেশি টাকা পয়সার দরকার? অনেক প্রতিষ্ঠিত হতে হয়, সব বাবা মাই তো চায় তার মেয়ে খুব ভালো করে বিয়ে হোক, খুব সুখে থাকুক। কিন্তু আদৌ তার মেয়ে কিসে সুখী তা কখনো জানার চেষ্টা করে না। তারা বুঝতে চায় না ভালো থাকতে হলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, টাকা দিয়ে মনের সুখ পাওয়া যায় না। পস্তায় পস্তায় টাকা দিয়ে কেউ সুখ পায় না, আবার কেউ অল্পতে অনেক অনেক সুখী হয়। ভালো থাকতে হলে যেমন টাকার প্রয়োজন আছে তেমনি ভালোবাসারও প্রয়োজন আছে। টাকা না থাকলে ভালোবাসা পালিয়ে যায়, কথাটা ভুল নয়, কিন্তু টাকা থাকলেও কি সবসময় ভালোবাসা পাওয়া যায়? একটা মেয়ে যদি তার ভালোবাসার মানুষটির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে পারে তাহলে দিন না একটু তাকে সময়, জোর করে বিয়ে দেখি তার সুখী করতে পারবেন? ছেলেদের জীবনটাও ভারী অদ্ভুত। মেয়েদের যখন বিয়ের সময় পার হয়ে যাবে তখন তাদের পড়াশোনাও শেষ হয় না, সে প্রতিষ্ঠিত হবে বা কী করে? তখন বাধ্য হয়ে তাকে বলতে হয় তুমি বিয়ে করে নাও, আমার জন্য ভেবো না, আমি ঠিক মানিয়ে নেব। একটু সময়ের অভাবে দুটো জীবন অন্ধকারে ঢেকে যায়। দুটো বললে খুব ভুল হবে, তিনটে জীবন এলোমেলো হয়ে যায়। মেয়েটি বিয়ের পর তার প্রেমিকের জীবনটাও তো অন্ধকারে ঢেকে যায়, সাথে মেয়েটি যাকে বিয়ে করে তাকে সুখী করতে পারে না, নিজের কথা তো বাদই। এভাবেই মেয়েরা প্রতিদিন স্যাক্রিফাইস করে যাচ্ছে পরিবারের সুখের জন্য, নিজের চাওয়া পাওয়াকে লুকিয়ে রাখছে, হাজার হাজার সম্পর্ক ভেঙে যাচ্ছে। আর এই মানুষগুলো দিনের শেষে হেরে যাওয়া গল্পগুলো কল্পনা করে চোখে জল মুছে একটা মিথ্যে হাসি দিয়ে সবাইকে এই বলে বুঝিয়ে রাখে, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি। নমস্কার বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।